हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নলেজ ডেভেলপারের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগতম। তো আজকে জাভার আরেকটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম, ঠিক আছে? তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে আমরা আজকে ফরম্যাট স্পেসিফায়ারের ব্যবহারটা দেখাবো। তো আমরা সিতে মোটামুটি ফরম্যাট স্পেসিফায়ারের সাথে অনেকটাই পরিচিত, আমরা সিতে দেখে আসছি। তো আপনি যারা যারা দেখেন নাই, তো আমি বলতে চাচ্ছি মোটামুটি ফরম্যাট স্পেসিফায়ার গুলো মূলত কি, আমাদের ধরুন যে টাইপগুলো আছে ডাটা টাইপ, ধরুন আমাদের ইন্টিজার, ফ্লোট এবং ডাবল, তারপরে হচ্ছে আমাদের এখানে বলতেছি আমরা শর্ট, বুলিয়ান, তো এইগুলো হচ্ছে আমাদের কি ডাটা টাইপ। তো এইগুলোরই ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে ধরুন ধরুন বুলিয়ানের হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট বি, ঠিক আছে? তো তেমনই আমাদের ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কি আমরা দেখেছি পার্সেন্ট ডি। তো এইভাবে ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার গুলো আমাদের এখানে কি পার্সেন্ট এফ। তো আমরা কি করেছিলাম, ইন্টিজারে এগুলোর ব্যবহার দেখেছিলাম। আমরা এখন যেটা করব সেটা আমরা জাভাতে এর ব্যবহার গুলো দেখব, ঠিক আছে? তো ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে ডিক্লিয়ারেশন এবং ইনিশিয়ালাইজেশনের যে কাজটা আমি এটা সেরে নিব, ঠিক আছে? তো ফার্স্টে আমি যেটা করব ইন্টিজার ডাটা টাইপ নিব এবং ডিক্লিয়ার করে নিব, আমি এখানে আই কে ডিক্লিয়ার করে নিব, ঠিক আছে? আমি একটা নাম দিলাম, ডাটা টাইপে নেম দিলাম এখানে আই, এবং আমি তার সাথেই যে ইন্টিজারের যে মানটা আমি দিতে চাচ্ছি এখানে 2, 3, 4, একটা ডাটা টাইপের আমি যে মানটা আমি সেটা ইনিশিয়ালাইজ করে নিলাম, ঠিক আছে? তো ইনিশিয়ালাইজ করার পর ইন্টিজার কে আমি ইনিশিয়ালাইজ করার পর আমি ফ্লোট কে ইনিশিয়ালাইজ করব, ঠিক আছে? ফ্লোট এবং তার নেম দিব এফ ইজ ইকাল টু 10 পয়েন্ট ধরুন সামথিং, হ্যাঁ 10.2f যেটাই দিই আমরা, তার সাথে আমরা এফ দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমরা কি করলাম এখানে ইন্টিজার এবং ফ্লোট কে ইউজ করলাম। তো আমরা এভাবে আরো কয়েকটা করি, ডাবল করি, হ্যাঁ আমরা ডাবল নিলাম এবং নেম দিলাম ডি। আর এখন যেটা করবো আমরা এখানে ডাবলের একটা মান নিব, ধরুন 10.2 অথবা 10 পয়েন্ট আমরা 5 নিই, হ্যাঁ 10.5 নিলাম। তো আমরা এগুলো কি করলাম এখানে ডিক্লিয়ারেশন করলাম এবং ইনিশিয়ালাইজেশন করলাম, ঠিক আছে? তো আমরা এখন বুলিয়ান নিব, ঠিক আছে? বি বি ডাবল ও এল ই এ এন, বুলিয়ান। তো আমরা বুলিয়ান নামের একটা ডাটা টাইপ নিলাম এবং তার নেম দিলাম বি, এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে বুলিয়ানের মূলত দুইটা হয়, একটা দুইটা সাইডে একটা ট্রু এবং একটা ফলস, ঠিক আছে? তো আমি এখানে কি নিব, ট্রু নিব, ট্রু নিব, নেওয়ার পর আমি এখানে সেমিকলন দিয়ে দিব, ঠিক আছে? তো আমি এখানে কি করলাম, ফার্স্ট ডিক্লেয়ার করলাম এবং ইনিশিয়ালাইজেশন করলাম। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে আমরা ফরম্যাট স্পেসিফায়ারের যে কাজটা আমি এটা আপনাদের একটু দেখাবো, ঠিক আছে? তো আমি এখন করব কি, আমরা প্রিন্ট করব, ঠিক আছে? system সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন প্রিন্ট, হ্যাঁ আমরা কি করেছিলাম এলএন ইউজ করেছিলাম, ঠিক আছে? কিন্তু আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা যেহেতু ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব, অবশ্যই আমাদের কি করতে হবে প্রিন্ট এফ ইউজ করতে হবে, ঠিক আছে? তো আমি প্রিন্ট এফ এখানে ইউজ করব এবং তার মধ্যে আমি যেটা রাখবো সেটা হচ্ছে, হ্যাঁ আইএনটি, হ্যাঁ এনটি জার জিইআর ইন্টিজার আই, এবং তার পর আমি ইজ ইকাল টু, আমি একটা এখানে ডিরেকশন দিয়ে দিলাম আই ইজ ইকাল টু। এখন আমরা ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করবো, ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট ডি, ওকে। আর আমরা এখন যেইটার মান চাচ্ছি, ধরুন আমরা আই এর মান চাচ্ছি কত এখানে, তো আমরা আইটা এখানে বলে দিব, ঠিক আছে? তো আমরা আই কে বলে দিলাম, তো আমাদের মোটামুটি এখানে সম্পূর্ণ হয়েছে প্রথমটা। তো এইভাবে আমরা কি করবো, এটাকে কপি করব, কপি করে আমরা সবগুলোর মানকে বের করব, ঠিক আছে? আমরা বের করব, ঠিক আছে, পার্সেন্ট এফ এর ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট এফ। তো মূলত এই যে ফরম্যাট এফ এর যে ফরম্যাট স্পেসিফায়ার মানে ফ্লোটের যে ফরম্যাট স্পেসিফায়ার আমরা সেটা এখানে ইউজ করলাম পার্সেন্ট এফ, ঠিক আছে? আর আমরা কার মান চাচ্ছি, এফ এর মান চাচ্ছি, ঠিক আছে? আমরা এফ এর মান এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমি এখানে একটা ফ্লোট লিখে দিব, ফ্লোট, ওকে। তো তারপর আমরা এখানে কি লিখবো, ডাবল, আমরা ডাবলের বের করব। তার জন্য এখানে আমরা ডি ডাটা টাইপ নেন, তারপর এখানে ফরম্যাট স্পেসিফায়ার আমাদের এখানে পার্সেন্ট এফ, ওকে। আর আমরা লাস্টে যেটা করব সেটা হচ্ছে এখানে চেঞ্জ করে দিব, এখানে ডাবলের যে আমরা যেটা প্রিন্ট দিব ডি এর মানকে প্রিন্ট দিব, তো আমরা ডি কে এখানে লিখে দিব, ঠিক আছে? কপি করব,
কপি করে আমরা এখানে পেস্ট করাই দিব। ওকে, তারপর আমরা বুলিয়ান বুলিয়ান ডাটা টাইপের যে নেমটা আমরা সেটা নিলাম, এবং এখানে পার্সেন্ট বি ফরম্যাট স্পেসিফায়ার, আর এখানে আমরা মান চাচ্ছি কার, বি এর মান চাচ্ছি। ঠিক আছে, তো ভিউয়ার্স মোটামুটি আমাদের এখানে কমপ্লিট হয়েছে। আমরা এখন একটু কোডটি আপনাদের যদি রান করে দেখাই, তাহলে আপনারা অবশ্যই আমাদের আউটপুটটা কী হবে বুঝতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই আমাদের এখানে সবগুলো প্রিন্ট করেছে। তারপর আমি এখানে একটা কাজ করতে পারি, এখানে নিউ লাইন দিতে পারি। ঠিক আছে, তো এখানে যদি আমি নিউ লাইন দিই, তাহলে আমরা কি করতে পারবো, লাইন বাই লাইন ভাবে দেখতে পারবো। ঠিক আছে, আউটপুটটা আমাদের অনেকটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই বার্ন কোডটি আপনাদের একটু রান করে দেখাবো। হ্যাঁ, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ইন্টিজার আই মান আসছে আমাদের, ইন্টিজার ফ্লোট এর মান আসছে, ডাবল এর মান আসছে। এখানে বাই ডিফল্ট আমাদের 6টা ভ্যালু আসছে। আমরা চাইলে এখানে এখানে ধরুন আমরা এখানে দশমিকের পর 2 ঘর দিলাম। ঠিক আছে, তাহলে আমরা 2 ঘর পর্যন্ত আউটপুটটা পেয়ে যাব। তো আমি যদি এখানে দশমিকের পর 2 ঘর দিয়ে দিই, তাহলে আমি কি পাবো, 2 ঘর পর্যন্ত আউটপুট পেয়ে যাব। তো আপনারা একটু দেখুন, আমি আবার কোডটি রান করতেছি। হ্যাঁ, এই তো আমরা এখানে সব মান অটোমেটিক্যালি পেয়ে গেছি। ঠিক আছে, বুলিয়ান, ডাবল, ফ্লোট, ইন্টিজার। ঠিক আছে, তো সব মান আমরা এভাবে সিকোয়েন্সিয়াল ভাবে পেয়ে গেছি। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।